বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো নকশি কাঁথার ডিজাইন। বড়দের নকশি কাঁথার ডিজাইন অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন। বন্ধুরা, খয়েরি কালারের কাপড়ের উপরে সাদা কালারের সুতো দিয়ে সেলাই করা হয়েছে। দেখুন, নকশাটা অনেক সুন্দর এবং মানানসই। তো বন্ধুরা, খোপ করে করে খোপের মাঝখানে এই ডিজাইনটা করা হয়েছে। সেলাইয়ের জন্য এইবার সুন্দরী সুতা, ডিএমসি সুতা ব্যবহার করা হবে না। বন্ধুরা, এইভাবে মেশিনের যেই কাপড় সেলাইয়ের জন্য যেই সুতোগুলো ব্যবহার করা হয় সচরাচর, এই সুতো দিয়ে সেলাই করা হচ্ছে। এই সুতোগুলো পাঁচ নাল করে সুইয়ের মধ্যে ঢুকিয়ে দশ নাল করে একটু মোটা করে নিয়ে মোটা সাইজের করলে সেলাইগুলো স্পষ্টভাবে ফুটে উঠছে এবং সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ড্রেসগুলো আপনারা তাহলে দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক।
আমাদের নকশিকাতার ডিজাইন, ড্রয়িং এবং সেলাইয়ের কাজ কমপ্লিট হলো বন্ধুরা। দেখুন অনেক সুন্দর লাগছে নকশিকাতার। ফুলগুলো অনেক ফুটে উঠেছে বন্ধুরা, ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। খয়েরি কালারের কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে কাজটা অনেক সুন্দর মানানসই হয়েছে বন্ধুরা। দেখুন বড়দের জন্য কাঁথাটা বন্ধুরা, আমি দুই ভাঁজ করে এখানে কাঁথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বর্ডার লাইনে লাভ আকৃতির এই ডিজাইনটা রয়েছে বন্ধুরা, চারপাশেই এই বর্ডার লাইনে ছোট ছোট করে লাভ দেওয়া হয়েছে। দেখুন দুই ভাঁজ করেছি আমি খাতাটা, এখানে দুই ভাঁজ করা আছে কাঁথাটা। অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখুন ডিজাইনটা, আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। সেলাইগুলোও একই রেট একই মাপের হয়েছে, ওই সেই জন্য আরো সুন্দর লাগছে। অঙ্কন এবং সেলাই মাপ মতো হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।